حَتَّى يَأْتُونَ بِهِ بَابَ السَّمَاءِ فَيَقُولُونَ مَا أَطْيَبَ هَذِهِ الرِّيحَ الَّتِي جَاءَتْكُم مِّنَ الْأَرْضِ এই আত্মাটা সেই সাদা রুমালের ভিতরে জড়িয়ে নেয় সম্মানের সাথে এবং তারা হাত বদল করতে থাকে হাত্তা আন্নাহু লাইউনাভিলুহু বাদুহুম বাদ একটু করে বহন করে আরেকজন বলে এই পবিত্র আত্মাটা তুমি বহন করেছো তুমি ধন্য হয়েছো আমার হাতে একটু দাও আমি এটা বহন করে তোমার মতো ধন্য হতে চায় এভাবে হাত বদল করতে থাকে আর আসমানের দরজায় পৌঁছে যায় তখন আসমানের ফেরেশতারা বলে মা আতিয়াব হাদিহির রিহা আল্লাতী জাআতকুম মিনাল আরদি কি সুন্দর সুগন্ধ ছড়ায় এই পবিত্র আত্মা যেই আত্মা তোমরা এখন দুনিয়া থেকে নিয়ে আসলে বিশ্বাস করে না যারা পরকালে বিশ্বাস করে না আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি দ্বিতীয়বার আবার তোমাদেরকে সৃষ্টি করব আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাই ওয়া লাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম আল্লাহ বলেন প্রথমবার আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দ্বিতীয়বার আবার তোমাদেরকে সৃষ্টি করব দ্বিতীয়বার সৃষ্টি করা আরো বেশি সহজ প্রথমবার সৃষ্টি করা কঠিন দ্বিতীয়বার করা সহজ কঠিনের বেলায় পেরেছি সহজের বেলায়ও আমি পারব আসমান এবং জমিনে সম্মান এবং মর্যাদার মালিককে ওয়ালাহুল মাসালুল আ'লা সম্মান এবং মর্যাদার মালিক হলেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ ওহুয়াল আজিজুল হাকিম তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাবান আল্লাহ বলে কেমন করে তুমি চিন্তা করো আল্লাহ তোমাকে আর জীবিত করতে পারবেন না আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা ও বান্দা তোমরা একটু চিন্তা করে বলো আকাশ বানানো কঠিন নাকি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন সুবিশাল সীমাহীন আকাশকে সৃষ্টি করা কঠিন নাকি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন কোনটা কঠিন সাড়ে তিন হাত মানুষ সৃষ্টি করা কঠিন না সুবিশাল সীমাহীন আকাশ বানানো কঠিন সুবিশাল সীমাহীন আকাশ বানানো কঠিন আল্লাহ বলে এই সুবিশাল আকাশটাকে আমি বানাইছি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করতে আমার কিছুই হবে না অতি সহজেই আমি পারবো পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজের অপার ক্ষমতার বিবরণ দিচ্ছেন সূরা নাবার মধ্যে আল্লাহ বলে বান্দা তুমি কিভাবে চিন্তা করো যে আল্লাহ তোমাকে আবার জীবিত করতে পারবেন না আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আমি কি এই পৃথিবীটাকে বিছানার মতো করে বানিয়ে দেই নাই আমি কি পৃথিবীটাকে স্থির রাখার জন্য পর্বতমালাকে পেরেক স্বরূপ বানায় নাই গ্রামের পরে গ্রাম চলেছে মাঠের পরে মাঠ চলেছে এই পৃথিবীর শুরু আছে কেমন যেন শেষ নেই পৃথিবীর আয়তন কত জানেন আপনারা পৃথিবীর আয়তন কত জানেন 51 কোটি কিলোমিটার কত কিলোমিটার পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার পড়েন সুবহানাল্লাহ এত বিশাল পৃথিবীটা আমি একটা মোটরসাইকেল 7 বছর চড়ি কত বছর কত কিলোমিটার চড়ছি জানেন 65,000 কত 65,000 আর পৃথিবী কত বর্গ কিলোমিটার 51 কোটি বর্গ কিলোমিটার সুবহানাল্লাহ আল্লাহ বলে এই 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটাকে আমি বিছিয়েছি কে বিছিয়েছে পৃথিবীটা কিসের উপরে বসে আছে জানেন কেউ আপনারা জানেন পানি সহই তো পৃথিবী তাহলে পৃথিবী পানির উপরে কেমনে পানির উপরে নয় পৃথিবী মহাশূন্যে আল্লাহর হুকুমের উপরে ভেসে আছে পড়েন সুবহানাল্লাহ শুধু পৃথিবী ভেসে আছে তাই নয় লক্ষ লক্ষ গ্যালাক্সি সব মহাশূন্যে আল্লাহর হুকুমের উপরে ভেসে আছে সুবহানাল্লাহ পৃথিবীর আয়তন কত বললাম 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটাকে বিছিয়েছেন কে আল্লাহ এই পৃথিবীটা স্থির থাকবে না অস্থির হয়ে যাবে এজন্য আল্লাহ বলেন
والجبال أوتادا আমি পর্বতমালা গেড়ে দিয়েছি পেরেকের মতো করে যেন পৃথিবীটা তোমাদেরকে নিয়ে ভেঙ্গে না পড়ে وخلقناكم أزواجا আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি যেন পৃথিবীর প্রজাতিগুলো ঠিক থাকে মানুষ যেন পৃথিবীতে থাকে وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا আল্লাহ বলেন তোমাদের নিদ্রাকে তোমাদের ঘুমকে আমি আল্লাহ ক্লান্তি দূরকারী করেছি মানুষ ঘুমায় সারা দিনের ক্লান্তি সব চলে যায় দিনের বেলায় কাজ করার পরে মানুষের মাথা ব্যথা হয় শারীরিক দুর্বলতা সৃষ্টি হয় ঘুম থেকে ওঠার পরে সব চলে যায় ব্যবস্থা কে করেছেন আল্লাহ করেছেন ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনা আল-লাইলা লিবাসা আল্লাহ বলেন আরামের ঘুমের জন্য তোমাদের রাত আমি দিবসকে তোমাদের উপার্জনের জন্য যথাযোগ্য সময় বানিয়েছি আলোক আলোকিত দিনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি যেন তোমরা উপার্জন করতে পারো শুধু ঘুমাইলে হবে খেতে হবে না তো খাওয়ার জন্য উপার্জন করা লাগবে কিনা তো উপার্জনের জন্য দিন আল্লাহ বানিয়েছেন কে বানিয়েছেন ওয়াবানাইনা ফাওকুম সাবাং শিদাদা আল্লাহ বলেন তোমাদের মাথার উপরে শক্তিশালী সাত আকাশ আমি আল্লাহ নির্মাণ করেছি ওয়াজালনা সিরাজা ওয়াহাজা এবং আকাশের গায়ে স্থাপন করেছি একটি উজ্জ্বল প্রদীপ এটা কি উজ্জ্বল প্রদীপের নাম কি সূর্য এটা কোন প্রদীপ সূর্য সূর্য আল্লাহ তাআলা বানিয়েছেন সূর্য কত বড় জানেন একটা প্লেটের মতো দেখায় সার কিছুক্ষণ আগে বলছে 13.5 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে যেই পৃথিবীর আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার আমাদের কল্পনার চেয়ে সূর্য আরও বেশি বড় সুবহানাল্লাহ বলবেন না কে বানিয়েছেন এই সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত তাতেই তো চৈত্র মাসে কাজ হয়ে যায় গাছের ছায়া খুঁজে বেড়ায় মানুষ আল্লাহ তাআলা বলেন এই প্রখর সূর্যটা আমার বানানো আমি দিয়েছি এই সূর্য আমাদেরকে বহুমুখী কল্যাণ দেয় সূর্যের মাধ্যমে আমরা অনেক উপকার পাই শুনবেন একটু শুনবেন না তার মানে দুঃখ লাগে ভাই কদরে গুল বুল বুল বেদা নদিয়া বেদা নদ শাহপরি কদরে গৌহার শাহ বেদা নদিয়া বেদা নদ জৌহারি আরে ফুলের মূল্য দেওয়ার জন্যে মৌমাছি হতে হয় গুয়ে মাসে কোনোদিন ফুলের মর্যাদা বুঝবে না কোরআনের মর্যাদা খাঁটি ইমানদার ছাড়া কেউ বুঝবে না ইমানদার কখনো কোরআনের আয়াত শুনে উঠতে পারে না সে উঠতেই পারবে না এটা ইমান এবার আসেন সূর্য আমাদেরকে বহুমাত্রিক কল্যাণ দেয় এটা আল্লাহর ব্যবস্থাপনা আল্লাহ বলেন ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলেছে সূর্য সবসময় দৌড়ায় সূর্য সবসময় দৌড়ায় কে বলেছে আল্লাহ বলেছে বিজ্ঞান সকালে একরকম বিকেলে আরেক রকম একবার বলে পৃথিবী ঘোরে আর একবার বলে না পৃথিবী ঘুরে না একবার বলে সূর্য ঘোরে আর একবার বলে ঘোরে না আল্লাহ বলছে সূর্য ঘোরে আল্লাহ কি বলছে সূর্য ঘোরে বিজ্ঞান শেষমে সিদ্ধান্ত নিয়েছে যে আসলে সূর্য ঘোরে আসল কথা একটা বিজ্ঞান আপনাদেরকে আমি বলি আসল কথা হলো সব কিছু ঘোরে সব কিছু কি পৃথিবীও ঘোরে চন্দ্র সূর্য আরও যত গ্রহ রাজি আছে যত নক্ষত্র রাজি আছে যত গ্যালাক্সি আছে সব গ্যালাক্সি ঘোরে কিসের উপরে ঘোরে মহাশূন্য আল্লাহর হুকুমের উপরে ঘোরে সূর্য আমাদেরকে অনেক উপকার করে তাফসিরুল কাবির পড়েছিলাম 7 বছর আগে সেখান থেকে একটু তথ্য শোনেন সূর্য আমাদেরকে আলো দেয় আমাদের দিন হয় সূর্য যখন পৃথিবীর কাছে চলে আসে বা পৃথিবী সূর্যের কাছে চলে যায় তখন গরমের মৌসুম হয় আর সূর্য যখন পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে তখন শীতকাল নেমে আসে সূর্যের আলোর মাধ্যমে আমাদের ফল ফসল এবং ফল ফলাদি পরিপক্ক হয় সুস্বাদু হয় সুবহানাল্লাহ বলবেন না সূর্যের আলো পড়লে ফলের স্বাদ বাড়ে সূর্যের আলোবিহীন ফলের স্বাদ হয় না একদিন শসা কিনছি বাজার থেকে শসা কেনার পরে শসা খাইছি খাওয়ার পরে তিতা লাগে পরের দিন দোকানে গিয়ে বলি ভাই প্রতিদিন সবজি আপনার দোকান থেকেই কিনে আমি আজকে শসা আর নিব না বলে ভাই নেন ভালো হবে আমি বলছি সেদিনও বলছিলেন ভালো হবে তিতা হয়েছে কেন বলে আজকে তিতা হবে না খেয়ে দেখে আমি বলছি না না কিনে খাবো কেন
বলে হুজুর আজকে তিতা হবে না আমি বলছি আগে ব্যাখ্যা করেন আগেরটা কেন তিতা হইছে বলে হুজুর আগের শোষাটা এমন জায়গায় ছিল যেখানে সূর্যের তাপ পড়ে না সূর্যের তাপ যদি শোষার গায়ে না লাগে ওই শোষা তিতা লাগে সুবহানাল্লাহ কোথায় বলবেন বাড়িতে গিয়ে কি কষ্ট হয় আপনাদের সূর্যের আলো যদি ফলে না পড়ে ওই ফলের স্বাদ বাড়ে না এটা মনে রাখবেন বাঁশ বাগানের নিচে কেউ ধান লাগায় না কারণ ওখানে ধান হবে না সূর্যের আলো পড়ে না ওখানে অন্য কোনো চাষ কেউ করে না কারণ সূর্যের আলো পড়ে না তাহলে সূর্য আমাদেরকে বহুমাত্রিক সেবা দিয়ে যায় এ ব্যবস্থাপনা কে করেছেন আল্লাহ আল্লাহ বলেন এই সূর্যটাকে আকাশের গায়ে আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا الله বলেন আমি আকাশ থেকে অবিরাম ঝমঝম করে বৃষ্টি নাজিল করি দুনিয়াতে কে করে আল্লাহ করেন لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا আল্লাহ বলেন বৃষ্টির পানি নাজিল করার পরে ওই নাজিলকৃত পানির মাধ্যমে আমি আল্লাহ ফল ফসল তৈরি করি আমি আল্লাহ তোমাদের জন্য ফল ফলাদি শাক সবজি তৈরি করে দেই সুবহানাল্লাহ এবং ওই আকাশের পানি জমিতে আনার পরে জান্নাতিন আলফাফা পাতা ঘন নিবিড় বাগান তৈরি করে দেই আল্লাহ যদি আসমান থেকে পানি না দিতেন স্বৈরাচারের ১৭ বছর আকাশের পানি বন্ধ ছিল স্বৈরাচারের ১৭ বছরের জুলুমের শাসনে আল্লাহর আকাশের মুখ বন্ধ ছিল ঠিক না বেটি এবছর যা বর্ষা হয়েছে ভাই কত তারিখে পতন হয়েছে ৫ আগস্টের পরে যে বর্ষা হয়েছে ১৭ বছরে এই বর্ষা হয় নাই কারণ জমিনে জুলুম হলে আকাশের মুখ বন্ধ করে দেয় কে আল্লাহ ১৭ বছর জুলুম করেছে ১৭ সেকেন্ড আগেও জানে নাই পতন হবে ফুটবল বানিয়েছে ভারত বলে বেশি দিন রাখতে পারবো না ইউরোপ বলে আমেরিকা বলে তোরে তো নিবই না ইউরোপ বলে না না হবে না সবাই লাত্তি দেয় ও বলে না আমি নিব না ও বলে নিব না ফুটবল বানাই দিছে ১৭ বছরের জুলুমের ফল আল্লাহ দেখাইছে কি দেখায় নাই আরও দেখাবেন ইনশাআল্লাহ আমরা আজকে সাইদি রহমাতুল্লাহ আলাইহির তাফসীর শুনতে পেতাম আসলে ভাগ্যে নাই শুনবো কি আমি বলতাম আজহারি হুজুর তো আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আজহারি হুজুরকে সম্মান আরো বাড়িয়ে দিন আমিন পড়েন সম্মানিত ভাইরা আমার কষ্ট লাগেনি আপনাদের আল্লাহ তাআলার ইচ্ছা যেটা সেটাই তো হবে সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি যদি আর কিছুদিন হায়াত পেতেন যদি একটা তাফসীরের মাহফিল করার সুযোগ পেতেন বাংলার জমিনে এমন কোন মাঠ নেই যে মাঠে মানুষের জায়গা হতো ঠিক না বে ঠিক আল্লাহ ওনাকে জান্নাত দান করুন পড়েন আমিন সাইদি সাহেবকে আমি কোনোদিন দেখি নাই দোয়া করে দিলাম এই ভালোবাসা অন্তরে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলতেছে আকাশ থেকে পানি আমি নাজিল করি জমিনে জুলুম হলে এই পানি বন্ধ করে দেই জুলুম বন্ধ হয়েছে পানি নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা একটু চিন্তা কেন করো না তোমরা أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون الله বলে বান্দা একটু চিন্তা ভাবনা করে বলো তোমরা যেই পানি পান করো ওই পানি আমি আল্লাহ কাছ থেকে নাজিল করি নাকি তোমরা নামিয়ে আনো যেই পানি তোমরা পান করো ওই পানি সম্পর্কে একটু চিন্তা করো আকাশ থেকে ওই পানি আমি আল্লাহ নামিয়ে আনি নাকি তোমরা নামিয়ে আনো لو نشاء أجعلناه أجاجا فلولا تشكرون الله বলে আমি যদি ইচ্ছা করতাম আকাশের পানিকে লোনা বানিয়ে দিতাম লবণাক্ত করে রাখতাম ও বান্দা কিন্তু ওই পানিকে আমি স্বচ্ছ করেছি সুমিষ্ট করেছি সুশীতল করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা আমি করলাম তবুও কেন তোমরা আমাকে মনে রাখো না ও বান্দা আমারে মনে কেন রাখো না পানি আমি দেই আকাশের পানি কে দেয় ভাই আমরা নামাইতে পারবো কেউ আল্লাহ নামায় আপনারা বলবেন আল্লাহ আমরা আকাশের পানি তো খাই না আমরা কলের পানি খাই টিউবওয়েল থেকে পাই ও ভাই আকাশের পানি আল্লাহর আর টিউবওয়েলের পানি আপনার শ্বশুর আব্বার নাকি আকাশের পানি আল্লাহর আর মাটির তলা থেকে যেটা ওঠে ওইটা আপনার শ্বশুর আব্বার পানি নাকি আল্লাহ বলে বান্দারে কি বলো এগুলা
قل أرأيتم إن أصبح ماءكم غورا فمن يأتيكم بماء معين ও বান্দা চিন্তা করে বলো আমি যদি পানির লেয়ারটাকে মাটির নিচে নামাতে নামাতে অতল গহ্বরে তোমাদের নাগালের বাইরে নামিয়ে দেই তাহলে সেই অতল গহ্বর থেকে তোমাদেরকে সুমিষ্ট পানি কে এনে দিবে কেউ নাই আকাশেরটাও আল্লাহ জমিনেরটাও আল্লাহ এ কথা বিশ্বাস করো মুসলমান মনে প্রাণে ধারণ করো পানিও আল্লাহ যা আছে সব কার আমরা কার আমরা মুখে বলি আমরা আল্লাহর কিন্তু ভাই এখানে আজকে অনেক লোক পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু এর চেয়ে বেশি লোক শয়তানের হাটে কোথায় শয়তানের হাটে আরো বেশি লোক আছে আল্লাহ তাআলা ওদেরকে কি করবে আল্লাহই ভালো জানে দোয়া করে হেদায়েত দান করুন আমিন বলে সম্মানিত ভাইরা আমার আল্লাহ আকাশ থেকে পানি দিয়ে সব তৈরি করলেন এখান থেকে শিক্ষা আছে না নেই কি শিক্ষা আল্লাহ সূরা আনআমে বলেন وَهُوَ الَّذِي أَرْسَلَ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ اللَّهُ বলে আকাশ থেকে আমার রহমত নাজিল হওয়ার আগ মুহূর্তে অর্থাৎ বৃষ্টি নাজিল হওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহ বায়ু রাশিকে পাঠিয়ে দেই বায়ু রাশি চলে যাও হাত্তা ইযা কল্লাত সাহাবান থিকালান সুকনাহু লিবালাদ মাইতিন ফাঞ্জালনা বিহিল মা ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত আল্লাহ বলেন বায়ু রাশিকে বাতাসকে আমি হুকুম করি ও বাতাস চলে যাও আকাশে মেঘমালাকে পুঞ্জীভূত করো বর্ষণ মুখর করে তোলো অন্ধকারাচ্ছন্ন করে ফেলো বাতাস তখন মেঘমালাকে উড়িয়ে এক জায়গায় একত্রিত করে পুঞ্জীভূত করে অন্ধকারাচ্ছন্ন করে বর্ষণ মুখর করে তোলে আর তখন আল্লাহ বলে সুকনা হুলি বালাদিম মাইয়িত তখন ওই মেঘমালাকে আমি আল্লাহ মৃত শহরের দিকে পাঠিয়ে দেই فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات অতঃপর সেই মৃত শহরে আমি আল্লাহ পানি নাজিল করি এবং সেই মৃত শহরে আমি আল্লাহ শাক সবজি এবং ফল ফলাদি সর্বরকমের ফল ফলাদি উৎপাদন করি সুবহানাল্লাহ আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলি গত এক বছর আগে আমি আমার ভাইকে বলছি ভাই এই যে এখানে এই গাছটা আমি গাছটার নাম জানি না এক বছর আগে এই গাছটা এখানে দেখছিলাম মাঝখানে দেখি নাই হুবহু সেই গাছটা ওই স্থানে আমরা এখন দেখা যাচ্ছে তার মানে হলো ওই গাছটা ওখান থেকে বিলুপ্ত হয়ে গেছে আগে ছিল পরে পানি হয়েছে ওখান থেকে গাছটা আবার উৎপন্ন হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে মাঝে মাঝে কিছু ঘাস কিছু গাছ তোমাদের থেকে হারিয়ে যায় আবার পানি হলে সেটা দেখা যায় কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন এভাবেই একদিন তোমরা মারা যাবে মাটির মধ্যে বিলুপ্ত হয়ে যাবে তোমরা হারিয়ে যাবে আবার আমি আসমান থেকে একটা বৃষ্টির পানি নাজিল করে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করে আমার সামনে উঠাবো এই বৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করেন আপনারা বুঝেন নাই ভাই সুবহানাল্লাহ কই এভাবেই আল্লাহ বলে এই ঘাসটা হারিয়ে যায় গাছটা হারিয়ে যায় আবার পানি হয় ওই জায়গায় ওই গাছটা আবার আসে তোমার কবরে তুমি হারিয়ে যাবে ওই কবর থেকে তুমি আবার ওই গাছটার মতো জীবিত হবে ভাইরা আমার আমি বেশিক্ষণ কথা বলবো না প্রধান বক্তাকে আনার জন্য অনুরোধ করছি ভাই চলে যান ওনাকে আনেন জনগণের রাত হয়ে যাচ্ছে মাপ চাই কষ্ট দিয়েছি আপনাদেরকে অনেক সম্মানিত ভাইরা আমার আল্লাহর আকাশ আল্লাহ একদিন ধ্বংস করে দিবে আমাদেরকে আল্লাহ কবর থেকে পুনরায় জীবিত করবেন একটা আমি ততক্ষণ বলি ওনাকে আনতে যান দেরি করেন কেন তাফসিরে ইবনে কাসির থেকে বলছি তাফসির ইবনে কাসির থেকে বলছি সূরাতুন নামলের ওয়াউমায়ুম ফাকুফি সুর এই আয়াত 87 নম্বর আয়াত হতে পারে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে এসেছে ফাইদা নাফাকাফি সুর তরাতিল আরওয়াহ تتوهجوا أرواح المؤمنين نورا وأرواح الكافرين ظلمتان إسرافيل عليه السلام যখন শেষবারের মতো সিংহায় ফুৎকার দিবেন তখন ইল্লিয়িন এবং সিজ্জিনের দরজা খুলে দেওয়া হবে মানুষের আত্মাগুলো বের হয়ে চলে আসবে আসার পরে আকাশে উড়ন্ত অবস্থায় থাকবে কি অবস্থায় উড়ন্ত অবস্থায় মানুষের আত্মে ইমানদারের আত্মাটা বের করে দেয় সুনানুন নাসাই খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 203 আল্লাহর নবী বলেন মৃত্যুর দুই রকম মৃত্যু কয় রকম দুই রকম এই হাদিসটা বলতে বলতে উনি চলে আসুন ইনশাআল্লাহ নবী বলেন আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
إذا حضر المؤمن أتته ملائكة الرحمة পবিত্র আত্মা তুমি সহজভাবে বেরিয়ে আসো সুন্দরভাবে বেরিয়ে আসো তোমাকে যেতে হবে ইলা রুহিল্লাহ আল্লাহর অফুরন্ত রিজকের দেশে আল্লাহর সাজানো ফুল বাগানে আল্লাহর কাছে যিনি মোটেও তোমার উপরে রাগ করে নাই ফাতাখরুজু কাতিয়া বিরিহিল মিসকি তখন ইমানদারের আত্মাটা বের হতে থাকে আর মেশক আম্বরের মুখটা খুলে দিলে একটা আতরের শিশির মুখ খুলে দিলে যেমন সুগন্ধ ছড়াতে থাকে ইমানদারের আত্মাটা ওভাবে সুগ্রাম ছড়াতে থাকে আর বের হতে থাকে সুবহানাল্লাহ হাত্তা ইয়াতুনা বিহি বাবাস সামাই ফায়াকুলুনা মা আতিয়া বাহাদিহির রিহা আল্লাতী জাআতকুম মিনাল আরদি এই আত্মাটা সেই সাদা রুমালের ভিতরে জড়িয়ে নেয় সম্মানের সাথে এবং তারা হাত বদল করতে থাকে হাত্তা আন্নাহু লায়ুনা ভিলুহু বাদুহুম বাদ একটু করে বহন করে আর একজন বলে এই পবিত্র আত্মাটা তুমি বহন করেছো তুমি ধন্য হয়েছ আমার হাতে একটু দাও আমি এটা বহন করে তোমার মতো ধন্য হতে চায় এভাবে হাত বদল করতে থাকে আর আসমানের দরজায় পৌঁছে যায় তখন আসমানের ফেরেশতারা বলে মা আতিয়া বাহাদিহির রিহা আল্লাতী জাআতকুম মিনাল আরদি কি সুন্দর সুগন্ধ ছড়ায় এই পবিত্র আত্মা যেই আত্মা তোমরা এখন দুনিয়া থেকে নিয়ে আসলে এরপরে এই আত্মাটা তারা নিয়ে যায় ইল্লিয়িনে যেখানে অন্য ইমানদারদের আত্মা থাকে হাত্তা ইয়াতুনা বিহি আরওয়াহাল মুমিনিন ফালাহুম আশাদ্দু ফারহাম বিহি মিন আহাদিকুম বিগায়বিহি ইয়াকদুমু আলাই আপনার ছেলেটা দশ বছর পাঁচ বছর পরে বিদেশ থেকে টাকা ইনকাম করে যেদিন বাড়িতে ফেরত আসে সেদিন আপনি যতটা খুশি হবেন এই নতুন আত্মাটা ওই ইল্লিয়িনে যাওয়ার পরে অন্য আত্মা তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে ফায়াসআলুনাহু মাযা ফাআলা ফুলানুন মাযা ফাআলা ফুলান এই নতুন আত্মাটা ইল্লিয়িনে যাওয়ার পরে সেখানকার আত্মারা তাকে বলবে ও ভাই তুমি তো আসলে আমাদের অমুকের কি খবর আমরা এই দুনিয়াতে একজন আরেকজনকে যেভাবে চিনতেছি আত্মার জগতেও এভাবে চিনব আমার আত্মাটা যদি ইল্লিয়িনে নিয়ে যায় আমার পরিচিত আত্মারা বলবে কিরে আব্দুস সুবহান আমাদের পরিচিত অমুক ভাই কই শাহিন ভাই কই অমুক ভাই কই তখন এই নতুন আত্মা বলবে কিরে সে এখনও আসে নাই তার আগে অন্য ফেরেশতারা বলবে এত প্রশ্ন করো না সে দুনিয়াতে কষ্টে ছিল এখন বেহেশতের জগতে আসছে তার শান্তিতে থাকতে দাও প্রশ্ন তো বিব্রতকর প্রশ্ন খারাপ জিনিস কিনা বলে এত জিজ্ঞাসা করে তারে কষ্ট দিও না তখন এই ফেরেশ এই নতুন আত্মা বলে কিরে সে তো আমার আগে আসছে এখন আসে না তখন ফেরেশতারা জবাব দিয়ে দেয় কলু জুহিবা বিহি ইলা উম্মিহিল হাওিয়া সে আর কোনো দিনও এখানে আসবে না কারণ তাকে তার ঠিকানা জাহান্নামে নেওয়া হয়েছে ওয়াইদা হুদিরাল কাফিরু আতাতুহুম মালাইকাতুল আযাবি মিসহিন আর যখন কাফেরের মৃত্যু হয় খারাপ মানুষের মৃত্যুর ক্ষণ শুরু হয় তখন দুর্গন্ধযুক্ত সালার শট নিয়ে আযাবের ফেরেশতারা আসে ফায়াকুলুনা উখরুজি সাখিততাম মাসকুতান আলাইকে ইলা আযাবিল্লাহি আযজা ওয়াজাল্লা তখন এই ফেরেশতারা তাকে কষ্ট দিতে থাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে টেনে হেঁচড়ে আত্মাটারে বের করে সালার শটে জড়িয়ে জমিনের দরজার কাছে নিয়ে যায় তখন ফেরেশতারা বলে কসা দুর্গন্ধ কষ্ট লাগে হাত্তা ইয়াতুনা বিহি আরওয়াহাল কুফফার শেষ পর্যন্ত তাকে জাহান্নামীদের আত্মার ঠিকানা সিজ্জিনে নিয়ে যায় যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন